আবু শামা, বন্ধ হোক এই বিদ্বেষ। আবু শামা নামে এক সদ্য তরুণ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই খবরটি এখন প্রায় সকলেই জানেন। আবু শামার বাড়ি এবং স্কুল দুটি উত্তর দিনাজপুরে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, আবু শামা খুবই দরিদ্র পরিবারের সন্তান। বাবা, বড় ভাই সকলেই কৃষিকাজ করে দিন মজুরি করেন। এমনিতেই উত্তর দিনাজপুর দারিদ্র পীড়িত একটি জেলা, সেখানেই সাক্ষরতার হার থেকে শুরু করে স্কুল কলেজের প্রাপ্যতা তুলনামূলকভাবে খুবই কম। সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবাংলার জেলাগুলিতে সংখ্যালঘুদের যে করুণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে, উত্তর দিনাজপুর তার একটি সাক্ষাৎ নজির বলা যেতে পারে। তাই যখন উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকার আবু শামা উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করে, তখন তা সত্যিই বাংলার জন্য অবশ্যই এক খুশির খবর, আর সকলে ক্ষুব্ধ হয়েছেন। তাঁর পরিবার, তাঁর শিক্ষকবৃন্দ, এলাকার মানুষ, সব দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আবু শামাকে অভিনন্দন জানিয়েছেন। আবু শামা উচ্চ মাধ্যমিকে ভূগোল, দর্শন, ইংরেজিতে 99 নম্বর, বাংলা রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে 98-95 নম্বর। কিন্তু হলে কি হবে, আবু শামার সাফল্যে ঘৃণা বিদ্বেষে আক্রান্ত বহু লোক ক্ষেপে আগুন। আবু শামার খবরের নিচেই উগ্রপন্থী, সাম্প্রদায়িক, বিদ্বেষ প্রচারমূলক নানা ধরনের কমেন্ট লিখছেন। স্বরূপমাত্র তার কমেন্টে ঘোষণা করে দিয়েছেন ISF হবে, পিকু নামের একজন কমেন্ট করেছেন, সেই তো কদিন পরে টেরোরিস্ট হবে, কি হবে ভালো রেজাল্ট করে। অভিজিৎ বিশ্বাস নামে একজন ভদ্রলোকের বক্তব্য, আজকের কৃতি আগামী দিনের লস্কর। এই ধরনের অসংখ্য কমেন্ট, অথচ সাচার রিপোর্টই বলছে দেশে সংখ্যালঘুদের মাত্র 4% ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়ে, বাকিরা পড়ে প্রাথমিক স্কুলে। বোঝাই যায় এখানকার সংখ্যালঘুরা প্রকৃতপক্ষেই বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তলদেশে পড়ে রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, আমাদের বাংলাও কি ধীরে ধীরে এইসব সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে হেরে যাচ্ছে? এরা কি সমাজে আধিপত্য বিস্তারের পথে? আর একটা কথা বলা প্রয়োজন, এই কমেন্টগুলোর উদাহরণ যেখান থেকে দেওয়া হয়েছে দুটি বিশিষ্ট গণমাধ্যম, তাদের সম্পাদনকারীরাও তো এই ধরনের কমেন্ট ব্লক করতে কিংবা বাদ দিতে পারতেন, কিন্তু তারা তো করেননি। আশা করবো এই বিদ্বেষে স্রোত পেরিয়ে আবু শামা বা অর্জুন মুর্মুরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছবে, কারণ আমাদের দেশে, আমাদের বাংলায় এখনও অসংখ্য ভালো মানুষ রয়েছেন। আবু শামা, বন্ধ হোক এই বিদ্বেষ। আবু শামা নামে এক সদ্য তরুণ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই খবরটি এখন প্রায় সকলেই জানেন। আবু শামার বাড়ি এবং স্কুল দুটি উত্তর দিনাজপুরে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, আবু শামা খুবই দরিদ্র পরিবারের সন্তান। বাবা, বড় ভাই সকলেই কৃষিকাজ করে দিন মজুরি করেন। এমনিতেই উত্তর দিনাজপুর দারিদ্র পীড়িত একটি জেলা, সেখানেই সাক্ষরতার হার থেকে শুরু করে স্কুল কলেজের প্রাপ্যতা তুলনামূলকভাবে খুবই কম। সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবাংলার জেলাগুলিতে সংখ্যালঘুদের যে করুণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে, উত্তর দিনাজপুর তার একটি সাক্ষাৎ নজির বলা যেতে পারে। তাই যখন উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকার আবু শামা উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করে, তখন তা সত্যিই বাংলার জন্য অবশ্যই এক খুশির খবর, আর সকলে ক্ষুব্ধ হয়েছেন। তাঁর পরিবার, তাঁর শিক্ষকবৃন্দ, এলাকার মানুষ, সব দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আবু শামাকে অভিনন্দন জানিয়েছেন। আবু শামা উচ্চ মাধ্যমিকে ভূগোল, দর্শন, ইংরেজিতে 99 নম্বর, বাংলা রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে 98-95 নম্বর। কিন্তু হলে কি হবে, আবু শামার সাফল্যে ঘৃণা বিদ্বেষে আক্রান্ত বহু লোক ক্ষেপে আগুন। আবু শামার খবরের নিচেই উগ্রপন্থী, সাম্প্রদায়িক, বিদ্বেষ প্রচারমূলক নানা ধরনের কমেন্ট লিখছেন। স্বরূপমাত্র তার কমেন্টে ঘোষণা করে দিয়েছেন ISF হবে, পিকু নামের একজন কমেন্ট করেছেন, সেই তো কদিন পরে টেরোরিস্ট হবে, কি হবে ভালো রেজাল্ট করে। অভিজিৎ বিশ্বাস নামে একজন ভদ্রলোকের বক্তব্য, আজকের কৃতি আগামী দিনের লস্কর। এই ধরনের অসংখ্য কমেন্ট, অথচ সাচার রিপোর্টই বলছে দেশে সংখ্যালঘুদের মাত্র 4% ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়ে, বাকিরা পড়ে প্রাথমিক স্কুলে। বোঝাই যায় এখানকার সংখ্যালঘুরা প্রকৃতপক্ষেই বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তলদেশে পড়ে রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, আমাদের বাংলাও কি ধীরে ধীরে এইসব সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে হেরে যাচ্ছে? এরা কি সমাজে আধিপত্য বিস্তারের পথে? আর একটা কথা বলা প্রয়োজন, এই কমেন্টগুলোর উদাহরণ যেখান থেকে দেওয়া হয়েছে দুটি বিশিষ্ট গণমাধ্যম, তাদের সম্পাদনকারীরাও তো এই ধরনের কমেন্ট ব্লক করতে কিংবা বাদ দিতে পারতেন, কিন্তু তারা তো করেননি। আশা করবো এই বিদ্বেষে স্রোত পেরিয়ে আবু শামা বা অর্জুন মুর্মুরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছবে, কারণ আমাদের দেশে, আমাদের বাংলায় এখনও অসংখ্য ভালো মানুষ রয়েছেন।